সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব সপ্তম শ্রেণীর জন্য যে চারু কারুকলা অ্যাসাইনমেন্ট রয়েছে অষ্টম সপ্তাহের জন্য, সেই অ্যাসাইনমেন্টের একটি তথ্যবহুল উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমরা জানিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নটি দেখবো, তারপরে উত্তরপত্রে যাব। এখানে আমরা দেখছি যে সপ্তম শ্রেণীর জন্য যে চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন, সেটি কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে আপনাদের জন্য যে নির্ধারিত কাজ সেটি দুই, কারণ এর আগেও আপনারা চারু কারুকলা একটি অ্যাসাইনমেন্ট করেছিলেন। যে অধ্যায় থেকে আপনাদের জন্য অ্যাসাইনমেন্টটি চয়ন করা হচ্ছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নাম্বার বিষয়বস্তু। এখানে পার্ট নাম্বার 1 এবং পার্ট নাম্বার 2 অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে একটু আমরা পড়ি যে ঘর বাড়ি গাছপালা সহ এমন একটি দৃশ্য পেন্সিল বা রং পেন্সিল প্যাস্টেলের মাধ্যমে আঁকো যা দেখে সবাই বুঝতে পারে যে এটা তোমাদের তোমার দেখা কোনো গ্রাম বা মহল্লা। অর্থাৎ আপনাকে কিন্তু একটি ড্র করতে বলা হচ্ছে। আমি আবারও বলছি, আপনাকে কিন্তু একটি ড্র করতে বলা হচ্ছে। সেটা কিসের উপরে? আপনার গ্রাম, আপনার গ্রামের যে চিত্র সেই চিত্রের উপরে। এটাই আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট। আপনাদের কোনো কিছু লিখতে হবে না, জাস্ট আপনাদের গ্রামের একটি পিকচার আঁকলেই হয়ে যাবে। এখানে নির্দেশনা দেওয়া আছে পাঠ্যসূচিতে, পাঠ্যপুস্তকের শেষ শেষে দেওয়া দৃশ্য, পারিপার্শ্বিক অনুষঙ্গ, প্রয়োজন বোধে ইন্টারনেটের ব্যবহার নিতে পারে। এখানে মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন। আমরা সরাসরি উত্তরপত্রে যাই। উত্তরপত্রে আমরা সাজিয়েছি যে নিচে ঘরবাড়ি গাছপালা সহ একটি গ্রামের ছবি অঙ্কন করা হলো, উপরে আপনারা এটুকু লিখবেন। লেখার পরে আপনাদের যে এই যে আমরা যে চিত্র এঁকেছি, আপনারা সেই চিত্রটি এঁকে নেবেন। আপনারা যদি চিত্রটি না পান, আমাদের ফেসবুকে পেজে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু আমরা এই এই পিকচারটি আপলোড করব, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই এখন যারা আমাদের পেজটিতে লাইক দেননি, অবশ্যই লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন, এই পিকচারটি কিন্তু আপনারা সেখানেই পেয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই যেভাবে আমরা আঁকিয়েছি সেভাবে কিন্তু আপনাদেরকে আঁকাতে হবে। যেভাবে ঘরে রং করেছি, গাছপালাতে রং করেছি, সে এভাবে কিন্তু আপনাদেরকে পেন্সিল দিয়ে রং করতে হবে। অর্থাৎ বাজারে যেগুলো রং পেন্সিল পাওয়া যায় সেই রং পেন্সিল দিয়ে আপনারা এভাবে আর্ট করবেন। আমরা সকলে জানি যে আপনারা অনেক ভালো, কারণ আপনারা অনেকেই আর্ট করতে পারেন, আর্ট করতে ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর পিকচারটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজে এই এই ছবিটি পেয়ে যাবেন, সেখানে আমরা আপলোড করে দেবো। চলুন এই এই ভিডিওটির এই পিকচারটি আঁকালে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টটি একবারে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনাদের একটি পিকচারই আঁকাইতে বলছে। পরিশেষে সকলেই ভালো থাকবেন, প্রত্যেকেই ভালো অ্যাসাইনমেন্ট জমা দিবেন সেই কামনা করছি। আর সপ্তম শ্রেণীর জন্য দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি ছিল ইংরেজি, সেটি কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক আমাদের যে চ্যানেল পেজ প্লে লিস্ট সেখান থেকে দেখতে পারেন। পরিশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।